রংফর সরকারি ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? জন্মদিন উপলক্ষে কি করা যাবে এবং কি করা যাবে না? ফিমেল সংবাদ পাঠিকার নিয়োগ শোনা জায়েজ হবে কি? নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে? শ্বশুরকে কি বাবা বলা যাবে? বাচ্চাদেরকে কি বাবু ডাকলে কোনো সমস্যা আছে? মুসলমানরাকে আব্বাকে আব্বা বাবা ডাকতে পারে? আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুনাহ হবে? যার সম্পদ আছে তার জন্য ছেঁড়া জামা পরে নামাজ পড়া কি সমচিন? নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি? চৈত্র নামাজের সময় কি ইমামের সাথে আল্লাহ আকবর বা সামি আল্লাহ লিমান হামিদা বলতে হবে? আজানের সময় প্রসাব বা পায়খানা করলে কোনো পাপ হবে? নাসিক শেষ বোঝার পরে পবিত্র হয়ে সেই ওয়াক্তের নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি আবার অল্প রক্ত দেখা দেয় তাহলে কি গত সালাতটা আদায় হয়েছিল? এমন হলে কি পাপ হবে? কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সেই বালতি থেকে সিটা আসে তাহলে করণীয় কি? হাদিস পড়ার জন্য কি উজু করতে হবে? বাচ্চাদের বিছানা প্রসাব বন্ধ করার কোনো তদবির আছে কি? মসজিদ মাদ্রাসা বা মাহফিলের জন্য টাকা কালেকশন নামে রাস্তা যে চাঁদা তোলা হয় এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি জানতে চাই? বর্তমান সময় একজন ভালো মুসলিম হতে গেলে দৈনিক রুটিন কেমন হওয়া উচিত জানার উপকৃত হতাম। চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। জন্মদিন উপলক্ষে কি করা যাবে এবং কি করা যাবে না, জাওয়াদ খান লিখেছেন। জন্মদিন উপলক্ষে কিছুই করার নেই, কিছুই করার নেই, বিশেষ কোনো করণীয় বর্জনীয় শরীয়ত দেয়নি। এটা অন্য দশ দিনের মতো একটি দিন যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা জীবনের হিসাব মেলাতে পারি, সেটাও শরীয়তের কোনো নির্দেশনা যে এমন হিসাবে নয়। এরপরে আহমেদ হোসেন আপনি লিখেছেন, ফিমেল সংবাদ পাঠিকার নিয়োগ শোনা জায়েজ হবে কিনা? জি না, একসাথে তারা আসে যেগুজে আসে আসেন কোমলকে কণ্ঠ কণ্ঠকে কোমল করেন, তাদের দিকে দেখলে আপনি চোখের গুণা হবে, তাদের সে কণ্ঠ শোনাটাও আপনার জন্য অনুচিত, যার কারণে এগুলো শোনা জায়েজ নয়। সংবাদ রাখার জন্য আজকাল এই সংবাদের ভিডিও দেখতে হবে, ব্যাপারটা সেরকম নয়। যদি এরকম কোনো সংবাদ খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার জানতে হয় তাহলে সেটা আপনি বড় জোর কণ্ঠটা শুনলেন প্রয়োজনের খাতিরে, যদি আপনি খুব বেশি প্রয়োজন মনে করেন দিন বা দুনিয়াবি কোনো কারণে। জিলুম মিনাল্লাহ এডি থেকে লিখেছেন, নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। নতুন কাপড়ে নাপাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক কাপড় বিষয়টা যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা পরে সালাত আদায় করতে পারি। অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আছে না নাই, নাপাক না থাকাটাই হলো পাক থাকার দলিল, যেহেতু কোনো নাপাক নাই অতবিষ্টাকে আমরা পাকই ধরবো। এমনি হাসান মৃধা আপনি লিখেছেন, শ্বশুরকে কি বাবা বলা যাবে? হ্যাঁ, শ্বশুরকে আপনি বাবা বলতে পারেন, কারণ এই বাবা বলাটা প্রকৃত অর্থে যে বাবা সেই অর্থে বলা নয়, বরং নিছক সম্মানার্থে বলা। রানী কাকলি আপনি লিখেছেন, বাচ্চাদেরকে কি বাবু ডাকলে কোনো সমস্যা আছে? মুসলমানরাকে আব্বাকে আব্বা বাবা ডাকতে পারে? কোনো অসুবিধা নেই, দুইটাই করা যাবে। এমনি মোজাম্মেল হক আপনি লিখেছেন, আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, তবে ফরজ সালাতের আজান হলে তারপরে আমরা সালাত আদায় করবো জামাতের সাথে, ওক্ত হয়ে গেলে তো আগে থেকে করতে পারি, কিন্তু আজান চলাকালীন সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। আলফিয়া ইসলাম আপনি লিখেছেন, যার সম্পদ আছে তার জন্য ছেঁড়া জামা পরে নামাজ পড়া কি সমচিন? আল্লাহ বলেছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম, আমানু খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ইমানদারগণ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো, অর্থাৎ ভালো পোশাক পরো বা পোশাক পরো। তো যার ভালো পোশাক আছে সে আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় ছেঁড়া পোশাক পরাটা এটা উচিত নয়, এটা আল্লাহর প্রতি অবজ্ঞার সামিল। সঞ্জিতা জাহান মিম আপনি লিখেছেন, নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি? সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য টিপ দেওয়া এটা শিরপূর্ণ বিশ্বাস, এটি করা যাবে না। বিশেষ করে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিলে আর বদনজর লাগবে না, এই বিশ্বাসের জায়গা থেকে এরকম করে তাহলে এটা ভুল হবে। কিন্তু জামান লিখেছেন, উচ্চারিত নামাজের সময় কি ইমামের সাথে আল্লাহ আকবর বা সামি আল্লাহ লিমান হামিদা বলতে হবে? ইমাম যখন উচ্চস্বরে সালাত আদায় করবেন ইমামের সাথে আমাকে অবশ্যই আল্লাহ আকবার বলতে হবে, আর যখন ইমাম সামি আল্লাহ আলমান হামিদা বলবে আমরা রব্বানা লাকাল হামদু বলবো, সামি আল্লাহ হামিদা আর বলতে হবে না, তবে আল্লাহ আকবারটা বলতে হবে। নাজমুন নাহার আপনি লিখেছেন, আজানের সময় প্রসাব বা পায়খানা করলে কোনো পাপ হবে? না, কোনো পাপ হবে না। মাহিম মুস্তফা লিখেছেন, মাসিক শেষ বোঝার পরে পবিত্র হয়ে সেই ওয়াক্তের নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি আবার অল্প রক্ত দেখা দেয় তাহলে কি গত সালাতটা আদায় হয়েছিল? এমন হলে কি পাপ হবে? না, পাপ তো হবেই না, কারণ আপনি সুস্থ হয়েছেন সেটা ধরে আপনি করেছেন। অবশ্যই এটার উপরে এই বিষয়টি নির্ভর করে যে যিনি অবস্থা স্বীকার হয়েছেন তার মাসিক হওয়ার সময় অভ্যাসটা কি জানাশোনা কি না। যেমন অনেকের মাসে 7 দিন 8 দিন বা 10 দিন হয়ে থাকে, একটা অভ্যাস হয়ে যায়, একটা নিয়ম হয়ে যায়, সেই নিয়ম অনুযায়ী তিনি বন্ধ হয়ে গেছে তারপরে করেছেন, এরপর আবার দেখেছেন, তাহলে সেই পরবর্তী দেখাটা অসুস্থতা হিসাবে বিবেচিত হবে, তিনি সালাত কন্টিনিউ করবেন। আর যদি বরং নিয়মিত না হয় বরং অনিয়মিতভাবে তার আপনার ঋতুস্রাব হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে, পুরো অবস্থা আপনার পর্যবেক্ষণ করা ছাড়া আপনার বিশদভাবে এই বিষয়টা বলা কঠিন। রুমা আপনি আড়ি থেকে লিখেছেন, কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সেই বালতি থেকে ছিটা আসে তাহলে করণীয় কী? ছিটা যদি খুব বেশি আসে
অল্প পানিতে যদি নাপাক লেগে যায় সে পানি পুরোটাই নাপাক হয়ে যায় তাহলে ছিটা আসলে সেটা কিন্তু নাপাক লাগবে যে জায়গা ছিটা আসছে সেটা ধুই ফেলা উচিত আর যদি ছিটাটা এত অল্প হয় সুয়ের আগার পরিমাণ পানির পরিমাণ তাহলে সে ক্ষেত্রে অসুবিধা নেই জুম্মান বাদশা আপনি লিখেছেন হাদিস পড়ার জন্য কি ওযু করতে হবে না হাদিস পড়ার জন্য ওযু করা জরুরি না বিনা ওযুতে আমরা হাদিস গ্রন্থ পাঠ করতে পারবো আর যদি ওযু থাকে তাহলে তো ভালো জেসমিন আক্তার বোন আপনি লিখেছেন বাচ্চাদের বিছানা প্রস্রাব বন্ধ করার কোনো তদবির আছে কি এর জন্য বিশেষ কোনো আমল তো আমার জানা নেই যারা রুকিয়া করেন ঝাড়ফুঁক করেন তারা ভালো বলতে পারবেন যে কোনো বিশেষ কোনো আমল আছে কিনা এরপরে আব্দুল বারী আপনি লিখেছেন মসজিদ মাদ্রাসা বা মাহফিলের জন্য টাকা কালেকশন নামে রাস্তা যে চাঁদা তোলা হয় এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি জানতে চাই রাস্তায় মানুষের পথ রোধ করে মানুষকে অনেকটা লজ্জায় ফেলে দিয়ে যদি চাঁদা তোলা হয় তাহলে সেটা খুবই গর্হিত একটি কাজ মসজিদ মাদ্রাসা এবং মাহফিলের জন্য এই ধরনের কাজটাকে মৌলিকভাবে যদি কাউকে জবরদস্তি নাও করা হয় তারপরে এই কাজটা কে আমি ভালো চোখে দেখি না এটা আল্লাহর দিনকে অপমান করার সামিল ব্যাপারটা যদি এরকম হতো যে নিরুপায় দিন টিকানোর জন্য এটি জরুরি হতো তাহলে একটা বিষয় হয়তো হতে পারতো কিন্তু ব্যাপারটা তো সেরকম না মসজিদ তো নর্মাল থাকলেও আমরা সেখানে সালাত আদায় করতে পারি সেখানে মসজিদকে লাক্সারিয়াস করার জন্য মানুষের কাছে হাত পাতা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেখানে যারা তোলে তারাও একটা বড় অংশ কমিশন হিসাবে নিয়ে যায় সেক্ষেত্রে দাতাও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় এই পদ্ধতি আমাদের সংস্কার করা উচিত মিনহাজ আকন্দ আপনি লিখেছেন বর্তমান সময়ে একজন ভালো মুসলিম হতে গেলে দৈনিক রুটিন কেমন হওয়া উচিত জানার উপকৃত হতাম দৈনিক রুটিন হবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন এবং কোনো মানুষের গীবত পরনিন্দা করবেন না চোখের হেফাজত করবেন হারাম উপার্জন করবেন না হারাম ভক্ষণ করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না মৌলিকভাবে যে ফরজ কাজগুলো আছে সেগুলো করে যাবেন সুন্নাগুলোকে যথাসম্ভব খুঁটে খুঁটে জেনে জেনে আমল করার চেষ্টা করবেন সুন্নাগুলো বা নফল কাজগুলো তিনি করেন বা না করেন অন্তত ফরজ পাঁচ ওয়াক্ত সালাত খুব ধীরস্থিরতার সাথে পুরুষরা জামাতের সাথে এবং মহিলারা ওয়াক্ত মতো আপনার স্থানে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব এর বাইরে যে যে কাজ করি সে কাজে আল্লাহর আদেশগুলোকে আমরা মাথায় রেখে তারপরে কাজ করব সুরাইয়া সুলতানা লিখেছেন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে অসুবিধা নেই কারণ আসলে এগুলোতে রং ফর্সাই হয় না বেশিরভাগই প্রতারণামূলক আর যদি রং ফর্সা হয় এবং পুরো আল্লাহর সৃষ্টির ধরনটাকে পরিবর্তন করেন আল্লাহ আপনাকে কালো করে সৃষ্টি করেছেন আপনি এটাকে পরিপূর্ণ সাদা করে রংটা পরিবর্তন করলেন তাহলে সেটা কিন্তু নিষিদ্ধের আওতায় পড়বে যদি এরকম হয়